আল্লাহ 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 আল্লাহ। মাওলানা সাদ সাহেবের রোজু পরবর্তী কয়েকটি বিভ্রান্তিকর বয়ান, প্রয়াত হজরতজীগণের বয়ানাতের আলোকে নিরীক্ষা। মাওলানা সাদ সাহেব বলেন, দাওয়াত সরাসরি সাহাবায়ে কেরামের জীবনী থেকে শেখা দরকার। অতীত বা বর্তমানের বিভিন্ন ব্যক্তিত্ব থেকে শেখা বা তাদের নিয়ে আলোচনা করাটা উঁচু স্তর থেকে পতনের নামান্তর। অপরদিকে প্রথম হজরতজি বলেন, আল্লাহ তাআলা তার বিশেষ কৃপায় এসব মহান বুজুর্গদের বদৌলতে আমার মতো অধমদেরকেও এগুণ অর্জন করার তৌফিক দান করুন। হজরত যদি বুজুর্গদের জীবনী পড়েন তবে এর সপক্ষে বহু সমর্থন সাক্ষ্য পেয়ে যাবেন। মাওলানা সাদ সাহেব বলেন, বুজুর্গানি দিন সুফি ছিলেন, তারা দিনের সহায়তাকারী ছিলেন না। সুফি শুধু দিনের পথিক দিনদার, কিন্তু তিনি দিনের সহায়তাকারী নন। অপরদিকে দ্বিতীয় হজরতজি বলেন, হজরত দাউদ তাই নামে একজন বুজুর্গ ছিলেন। যখন তিনি দেখলেন লোকজনের কামাই উপার্জনের আমদানির ঠিক পথে নেই, তখন তিনি লোকজনের হাদিয়া তোহফা নেওয়া ছেড়ে দিলেন এবং বাহিরে বের হয়েও ছেড়ে দিলেন। ভিতরে থেকে আল্লাহর জিকির করতে থাকলেন। যখন তার বাবার ইন্তিকাল হলো, খুব কমই টাকা পয়সা রেখে গিয়েছিলেন, এর উপর 30 বছর কাটিয়ে দিলেন। যখন এটাও শেষ হয়ে গেল তখন ঘরের পাথর আর ছাদের কাঠ বিক্রি করে অতিবাহিত করতে থাকলেন, কিন্তু তারপরও লোকজনেরটা গ্রহণ করেননি। যখন তার ইন্তিকাল হয়ে গেল তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জানাজা চলল এবং কবরস্থানে পৌঁছল। লোকজনের ভিড় এত ছিল যে এর কারণে 14টি খাটিয়া ভেঙে গেছে, আর সেদিন তারই বরকতে 6 লক্ষ ইহুদি মুসলমান হয়েছিল। মাওলানা সাদ সাহেব বলেন, মুজিজার সম্পর্ক কেবল দাওয়াতের সাথে, নবুয়তের সাথে এর সম্পর্ক নেই। অপরদিকে দ্বিতীয় হজরতজি বলেন, মুজিজার দ্বারা দেখানো হয়েছে যে নবী রাসূলরা অন্যান্য বাদশা, রাষ্ট্রপ্রধান বা সম্পদশালীদের মতো কোনো সাধারণ ব্যক্তি নন, বরং আল্লাহ তাআলা এই বিশেষ মানুষগুলোর দ্বারা সারা জাহানের মানুষদেরকে আমলের রাস্তা দেখিয়েছেন। মুজিজা হলো নবুয়তের দলিল। নবুয়তের আলোচ্য বিষয় হলো আমল ও ঈমান প্রচার প্রসার করা। মাওলানা সাদ সাহেব বলেন, মানুষ দিনের কাজে আর্থিক সহায়তা করে, আর্থিক সহায়তার কারণে মুসলমানের সহায়তা হয়, দিনের সহায়তা হয় না। অপরদিকে দ্বিতীয় হজরতজি বলেন, বেআমলদের আমলদার বানানোর এই 3 পন্থা, তালিম দ্বারা, ইবাদত দ্বারা, তাবলিগে মাল খরচের দ্বারা, যার দ্বারা দিনের প্রচার প্রসার হয়। কিন্তু এই 3 কাজে নিয়তের মধ্যে খারাপে চলে আসে যখন এই তালিম, তাবলিগ ও মাল খরচের মধ্যে নফস এসে যাবে। মাওলানা সাদ সাহেব বলেন, হেদায়েত যদি আল্লাহর হাতে থেকে থাকে তাহলে তিনি কেন নবীদের প্রেরণ করেছেন? অপরদিকে প্রথম হজরতজি বলেন, জামাতে বের হবে যাদের কাছে যাওয়া হয়েছে তাদের হেদায়েতের বিষয়ে একদমই দৃষ্টি দেবে না। আল্লাহ তাআলা হেদায়েতকে নিজের কাছে রেখে দিয়েছেন, তাই মেহনতকারী অযথা এই ইচ্ছার পেছনে পড়ে নিজের চেষ্টাকে বিনষ্ট ও ত্রুটিযুক্ত করবে না। হে বেদুইন পথিক, আমার ভয় হচ্ছে তুমি কাবায় পৌঁছতে পারবে না। যে পথ তুমি ধরেছ তা তো কাবার পথ নয়, বরং তুর্কি স্থানের। জাযাকাল্লাহ।